হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এবং ওয়েলকাম টু পিরিসপুর বাণিজ্য মেলা। তো বন্ধুরা, আমি নৌকায় উঠবো, নৌকার যে দোলনা আছে নাগরদোলা সেটায় উঠবো। তো আমি প্রথমে ফাঁকা দেখে উঠে গেছি, তো তখন আমি যে টিকিট কাটা লাগে সেটা কাটি নাই, তো টিকিট না কেটেই উঠে বসে আছি। তখন কেউ উঠতেছিল না, তো পরবর্তীতে দেখি যে আমাকে নামায় দিল। পরে আমি আবার টিকিট কেটে উঠলাম, উঠে ফাঁকা সিট দেখে বসলাম। এবং এই নৌকায় চড়তে সত্যিই খুব ভালো লাগে। যদি আপনি একেবারে উপরের দিকে উঠে বসেন তাহলে ভয়ে যেমন তেমন মজাও। তো খুবই ভালো লাগছিল উঠে, যে দোলনাটা মাঝে মাঝে ভয়ও করে। অনেক মেয়েরা তো ভয়তে চিল্লাচিল্লি করতেছিল, বাচ্চারা চিল্লাচিল্লি করতেছিল, আর এই যে বড় ভাইটা, সে যে কি রিক্স নিয়ে বাচ্চাদের নামাইতেছিল। মানে বাচ্চারা কান্নাকাটি করার, মানে এত পরিমাণ কান্নাকাটি করতেছিল যে পরবর্তীতে সে লাফায়, এই চলন্ত ইসে নৌকায় লাফায় উঠে তারপরে সেই বাচ্চাদের নামাইতেছিল এবং পরবর্তীতে তারা শান্ত হয়। কিন্তু এদের সাহস, অত্যাধিক সাহস, যে কোনো সময় দুর্ঘটনা হতেই পারে, কিন্তু সেটা বড় কথা না। এদের সাহস নিয়ে যে এই যে নামাইতেছে, এইটাই অনেক কিছু। এদের সাহসের ই দিতে হবে, সম্মান করতে হবে। তো ভালোই, মজাই লাগতেছিল। তো বন্ধুরা, আপনারাও পিরিসপুর বাণিজ্য মেলায় আসবেন। পিরিসপুর বাণিজ্য মেলা খুবই অল্পের অল্প না, মোটামুটি ভালোই জায়গা নিয়ে বাণিজ্য মেলা আয়োজন করা হয়েছে। তো এরকম নৌকার নাগরদোলা, তারপরে আপনার চরকি নাগরদোলা আছে, তারপরে ছোট বাচ্চাদের জন্য যে সিটে বসায় যেই করে সেটা আছে, ঘোড়ার আছে, আপনার বাচ্চাদের নিয়ে খুব ভালোই সময় কাটবে। তারপরে অনেক দোকানপাট হয়েছে।